সো এখন বিচের দিকে যাচ্ছি, মানে সকাল থেকে অনেক জায়গা ঘোরা হয়েছে, এখন বিচে গিয়ে ফুল মাস্তি করব। প্রত্যেকটা গাছের কালার কিন্তু দারুণ লাগছে দূর থেকে, পুরো জামাই আদর করে খেতে দিয়েছে দেখতে পাচ্ছ। মাই গড, তো এখন বিচের দিকে যাচ্ছি, মানে সকাল থেকে অনেক জায়গা ঘোরা হয়েছে, এখন বিচে গিয়ে ফুল মাস্তি করবো। সেকেন্ড কথা হচ্ছে, আগের বার চেস্ট মাউন্ট আনতে ভুলে গেছিলাম, তাই জন্য আমাকে কোমর থেকে বেল্ট খুলে গোপ্রো বাধ্য হয়েছিল, মানে স্টিকটাকে নিয়ে। বাট এবারে চেস্ট মাউন্টটা নিয়েছি ক্যারি ব্যাগের মধ্যে, ফোনও আছে এর মধ্যে, বাট একটু সতর্কভাবে স্নান পান করতে হবে, মানে যাতে এগুলো ঘাবলা না হয়ে যায়। তো দেখা যাক জলটা কমেছে বা সেম আছে বা বেড়েছে কিনা, ওটা গেলেই বুঝতে পারবো। সো এখন বিচের দিকে যাচ্ছি সবাই। সকালবেলায় মার্কেটে কোনো ক্রাউড নেই, দেখতে পাচ্ছ পুরো মার্কেটটাই ফাঁকা ফাঁকা একদম। মানে স্নান করতে আসবো ভাবলাম, আমরা বুঝতে পেরেছি জল বেড়েছে, মানে জল এতটা লেভেলের বেড়ে গেছে তো বোঝা যাচ্ছে না। ওই লাস্ট একদম দূরের যে ঢেউটা রয়েছে তারও দূরে অবধি পুরো বালি থাকে, বাট পুরো বালি ঢাকা গেছে সামনে, জলে নামার কোনো গল্পই নেই এখন। পুরো ব্যাড লাগ, মানে আমরা ভাবলাম স্নান করবো, সব রেডি ফেডি হয়ে এলাম, সবাই এসে যে ফুটপাথগুলো রয়েছে বা এই সাইডের বসার জায়গাগুলোতে এখানে এসে ওয়েট করে আছে। ওয়াও, জায়গাটা অস্বাভাবিক সুন্দর একদম, মানে গাছের কালারগুলো দেখো জাস্ট ব্রাউন কালার হয়ে গেছে পুরো। গ্যাস ঝোড়ের জন্য পুরো পোলটাকে দেখো উল্টে দিয়েছে, মানে এটা আবার নিউভাবে করেছে দেখেই বোঝা যাচ্ছে এটা উল্টে গেছে। নিউ দীঘা বিচ দেখতেই পাচ্ছ অনেকটা দূরে পড়ে গেছে, বাট এই বিচটা মানে যতটাই হেঁটে যাচ্ছি না কেন মনে হচ্ছে কাছে রয়েছে, বাট হেঁটেই যাচ্ছি কন্টিনিউ। প্রায় 15 মিনিট ধরে হাঁটছি, এখনও পৌঁছাতে পারিনি, কাছাকাছি এসে গেছি, দেখা যাক কতক্ষণ লাগে। এই যে মেন গেটটা যেটা দিয়ে এন্ট্রি করবে, মানে যদি মেন রোড থেকে আসো তাহলে এই গেটটা দিয়ে এন্ট্রি করতে হবে, বা ওই সাইডে রয়েছে একটা। বাট গরম প্রচণ্ড আছে, প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম ওটাতে ওটা শেষ খতম, ওটা ফিনিশ হয়ে গেছে, বাট কিছু খাবার খেতে হবে। আর এখানে ঢেউগুলো আরও সুন্দর আসছে, মানে দেখতে সুন্দর বাট খতরনাক, ঠিক আছে। কি লেভেলের ভিউ আসছে না ওখানে, এখন ওল্ড দীঘার সি বিচের সাইডে বসে বসে ঢেউ গুনছি, আর কিছু করার নেই, কারণ এই যে জোয়ারটা এসছে এটা মানে কতক্ষণে যে জলটা কমে আবার বালির চট দেখা যাবে আমরা নিজেও জানি না। আই থিঙ্ক আরও 2-3 ঘন্টা লাগবে, তো এখন সবে মাত্র 12:30 বাজে, তো 2-2:30 বেজে যেতেই পারে, ততক্ষণ ওয়েট করছি। দেখতে পাচ্ছ এখানে দু ভাই বসে রয়েছে, এখানে একজন ও ওপরে বসে বসে কিছু একটা ভাবছে, বাট পুরো লেভেলের ঢেউ আসছে এখন, পুরো লেভেলের ঢেউ আসছে, লেভেলের মানে এতটা লেভেলের ঢেউ, মানে অ্যাকচুয়াল জোয়ার ভাটা তো আমরা বয়ে পড়েছি, বাট এই ফার্স্ট টাইম আমি জোয়ার যেটা সেটা আমি নিজের চোখে দেখছি। আর এটা ওল্ড দীঘায় এলে বা ওশিয়ান যে বিচ রয়েছে এই দুটো জায়গায় গেলে আই থিঙ্ক বেস্ট বোঝা যাবে কি অ্যাকচুয়াল জোয়ার কী হয়, তাই না বল ভাই? কারণ এতদিন তো আমরা ধর বয়ে টয়ে পড়েছি, বাট এই ফার্স্ট টাইম আমরা চোখে এটা দেখছি, আরও অনেকক্ষণ ধরে ফিল করছে এটা। আর দেখতে পাচ্ছি মানে উপরে আকাশটা মনে হচ্ছে একটা পাঁচিল দিয়ে দিয়েছে, মানে সমুদ্রের পাশে একটা পুরো পাঁচিল দিয়ে দিয়েছে রাউন্ড করে। জীবনে ফার্স্ট টাইম এই এতটা এরিয়া চোখের সামনে দেখতে পাচ্ছি, আদারওয়াইজ তো চারিদিকে আমরা বাড়ি দেখি ঘর দেখি বা জায়গা শেষ, বাট একসাথে এতটা এরিয়া দেখতে পাচ্ছি, এতটা মেঘ দেখতে পাচ্ছি। তো কোনো জায়গায় পুরো একদম নীলচে আকাশ, কোনো জায়গায় মেঘ নেই, কোনো জায়গায় প্রচুর মেঘ, কোনো জায়গায় আবার সূর্য উঠে আসছে, প্রচণ্ড বৃষ্টি আসছে দেখা যাচ্ছে, মানে দূরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন কোনো একটা দোকানের নিচে গিয়ে দাঁড়িয়ে যাবো, একটা রেস্টুরেন্টে এলাম, এখন কিছু খাবার খাবো, কারণ লাঞ্চ এখন অবধি করিনি আর প্রচুর টাইম হয়ে গেছে। আর যেটুকু ব্রেকফাস্ট করেছিলাম না ওটা প্রায় হাঁটাহাঁটি করে এদিক ওদিক গিয়েই সকালবেলায় হজম হয়ে গেছে, তখন কিছু ব্রেকফাস্ট করবো। কালকের থেকে একটা ভালো জায়গায় এসেছি মোটামুটি, দেখা যায় খাবার কীরকম দেয় এখানে, মানে খাবারটা না খেলে বুঝতে পারছি না কি টেস্ট কেমন হবে, বাট রেস্টুরেন্টটা কালকের থেকে তো ভালোই, অবশ্যই ভালো, অনেক ভালো। এখন মেনু সিলেক্ট হচ্ছে, দেখা যাক কী খাই খাবার। ফাইনালি অর্ডার দেওয়া কমপ্লিট হলো, বিরিয়ানি নর্মাল কিছুই কি অর্ডার দিলি, আচ্ছা পিস তালি দিল, আমি পমফ্রেট তালি দিলাম, সব মানে নানান রকমের এরা বিরিয়ানি দিয়েছে তিনজন। আমার পমফ্রেট আমি কোনোদিনও খাইনি অ্যাকচুয়ালি, তো ভালো টেস্ট করা যাক যেহেতু এখানে এসেছি। অন্য জায়গায় কী হয়, মাল সাপ্লাই হয় তারপরে ওরা রান্না করে খাওয়া, এখানে কী হয় ডিরেক্ট এরা সাপ্লাই পায়, মানে যেহেতু এখান থেকে জিনিসগুলো পাওয়া যায়, আমি বললাম এখান থেকে একবার টেস্ট করা যায়। পুরো জামাই আদর করে খেতে দিয়েছে দেখতে পাচ্ছ, মানে পুরো একদম সাজিয়ে গুছিয়ে একদম, এরা বিরিয়ানিটা পেয়ে গেছে, বিরিয়ানিটা খুব ভালো একদম টেস্টি বলছে, বাট এর তো সেরা দিয়েছে একদম পুরো জামাই আদর করে।
কমপ্লিট এখনো আসেনি, জাস্ট এটুকু খবর এসেছে। এতটা লেভেলে খিদে পেয়েছিল কি কিছু দেখাইনি আমি, এখন লাস্ট দেখাচ্ছি কি কমপ্লিট এসেছে। এখানে ছিল কুমড়োর তরকারি, তার সাথে কুমড়োর সাথে কিছু কিছু চিংড়ি মাছও ছিল, আর একটা ছিল পটল আলুর তরকারি, চাটনি দিয়েছে, ডাল দিয়েছে, খাবার একদম এ ক্লাস। তারপর খেয়ে দিয়ে হজম করি, দেখা যাক তারপরে কোথায় যাবো। তো আগে খাবারটা পুরো কমপ্লিট করি। সেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে খাবার খেলাম। এখানে খাবার সিরিয়াসলি খুব সুন্দর, মানে একদম কাছেই, তুমি জাস্ট ওল্ড দীঘার যে একদম এসে মেন রোডটা ধরবে, মেন রোডটা জাস্ট ক্রস করে একটা মোড় পড়বে, তিন মাথা মোড় থেকে সোজা গেলে এদিকে একদম রাইট সাইডে পড়বে। মানে খাবারটা খেয়ে সিরিয়াসলি তৃপ্তি এসে গেলো, মানে এতটা খাবারটা সুন্দর ছিল। এখন হচ্ছে গিয়ে ঘুমিয়ে দিয়ে স্নান পান করবো না, বাট এখন অনেক এটা খাবারটা খেলাম জাস্ট ঘুমানোর জন্য নয়, এনার্জি বাড়ানোর জন্য। এরপরে গিয়ে জলে পুরো একদম করে দেবো পুরো। ওয়েদার প্রায় অনেকটাই খারাপ, তো বাইরে এতক্ষণ ওয়েট করে লাভ নেই, এখন রুমে দিয়ে যাচ্ছি, একটু রেস্ট করি গা, তারপর আবার ইভিনিংয়ে বেরো। গুড ইভিনিং এভরিওয়ান, এতক্ষণ ঘুমাচ্ছিলাম রুমে গিয়ে, একটু জাস্ট রেস্ট নিলাম, কারণ জোয়ারের জন্য জল কম ছিল না, তো এত জলে জলের মধ্যে নেমে রিস্ক নিয়ে লাভ নেই। এখন প্রায় 4:30 বাজে, এখন ঢেউগুলো মানে এক একটা খতরনাক দিচ্ছে একদম, বাট জলের হাইটটা কমে গেছে আস্তে আস্তে, কারণ এখন প্রায় 4:30 বাজে, আর এটা 8:30-এর মধ্যে একদমই কমে যাবে প্রায় আজকে। পুরো লেভেলের ঢেউ আসে এক একটা, বাট খুব সুন্দর এখানে এই জলটাতে স্নান করে অ্যাকচুয়াল মজা আছে। ভাটার সময় এতটা মজা নেই যেটা জোয়ারের সময় স্নান করে মজাটা হয়, কারণ জোয়ারের সময় স্নান করলে অ্যাকচুয়াল ঢেউয়ের মজাটা পাওয়া যায়। সো এখন রাইড বলতে সেরকম কিছু নেই, শুধুমাত্র জেট স্কি রয়েছে, তো এখন জেট স্কিতে যাবো, আর কোনো রাইডিং নেই যেহেতু কালকে বেরিয়ে যেতে হবে। তো পার পার্সন 800 নেবে বললো, কিছু বড় নেই, আমি যেহেতু রাইডিং রাইড করতে খুব ভালোবাসি, তো রাইডিংটা করেই যাবো, একটা হলে তো করে যায় অ্যাটলিস্ট, মানে মনে শান্তি মিলবে এটা করে। ভাবলাম জেট স্কিতে চাপবো, বাট জেট স্কির ওয়াকি টকি কাজ করছে না, মানে জেট স্কি নিয়ে পালিয়ে গেছে একদম, তো জেট স্কি ক্যান্সেল। বেকার আমার 20 মিনিট লস হলো, পুরো খাতারনাক ঢেউ আসছে, নিচে পাথর কিনা বুঝতে পারছি না। এবার এখানে পাথর নেই তো, আর এখানে আর পাথর নেই তো, এখন জলে নামলাম, ফার্স্ট টাইম জলে নামছি আমি, আগে কোনো দিনও নামিনি। কেমন মজা ভাই, সেই লেভেলের মজা ভাই, সেই লেভেলের মজা। আর কই আর কই, কার পা কেটে সাবধানে পাবো ভাই, লেভেলের মজা। লেভেলের ঢেউ আসছে এখন, ক্যামেরা ভিজে যাচ্ছে, কিন্তু আমার ওয়াটারপ্রুফ কোনো চাপ নেই। ও ভাই ভাই, কি লেভেলের মজা, এই ঢেউটা দেখো, দীঘায় না এলে এই ফিল্ডটা করতে পারবে না। ও ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি, ও আগে করেনি, আমিও করিনি, বাট ও জলকে একটু ভয় পায়। এতক্ষণ যে ওয়েট করেছিলাম এটা সাকসেস, এটা যদি জোয়ার না হতো এতটা মজা করতে পারতাম না ভাই। এতক্ষণ যে ওয়েট করেছিলাম না, পুরো টাকা উসুল হয়ে গেল দীঘায় আসার, কারণ এই জিনিসটা পাবে না কোথাও। একবার এতটা জল তো একবার এতটা জল, ভাই কনফিউজ কতটা জল একটু। Then fly to home, but if you want to travel then go alone. Yeah, what's the point in us if I'm আমার অল্প ঠান্ডা লেগেছে, আমার কফ তো দীঘার জলের সাথে মিশে গেছে, আই এম রিয়েলি সরি, কারোর কাছে চলে গেলে আমাকে ক্ষমা করে দিও। মাই গড মাই গড, আজকে শিওর আমার কানে ব্যথা করবে, যা জল ঢুকেছে না, তাও আবার নোনা জল, মানে যখন ঢেউ আসছে তো ঠিক আছে, বাট যখন আমরা এগোতে যাচ্ছি না, মনে হচ্ছে টেনে নিয়ে চলে যাচ্ছে, যখন মনে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে।
মানে ফার্স্ট যখন আমরা প্ল্যান করতে নামলাম এই ঘাট থেকে নেমেছি এই দিকটায়, আমাদেরকে নিয়ে চলে গেছে একদম ওই লাস্টের দিকে। কখন কিভাবে নিয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। মানে অ্যাকচুয়ালি ঢেউটা স্ট্রেট দিচ্ছে না, কর্নার হিসাবে দিচ্ছে, এটার জন্য এইভাবে নিয়ে গেল। আদারওয়াইজ স্ট্রেট এখানেই থাকতাম। তো এখন আমরা উঠে যাচ্ছি, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে, প্রায় দু ঘন্টা ধরে স্নান করলাম। আর সেকেন্ড কথা হচ্ছে, এতটা স্নান করলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। অলরেডি আমার ঠান্ডা লেগে আছে, আমি নাকে কথা বলছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ব্লগটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, কারণ জলের মধ্যে এত রিস্ক নিয়ে অনেক কষ্ট করে এই ব্লগটা করলাম। যাই না ক্যামেরার কোনো প্রবলেম হবে কি না, বাট আশা করছি হবে না, কারণ এটা পুরোপুরি ওয়াটার প্রুফ। তো থ্যাংকস ফর ওয়াচিং, বুম।